নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। চৌঠা নভেম্বর 2023 শনি মহারাজ বকরী থেকে মার্গী হচ্ছে, এই রাশিগুলোর খেলা হবে। এই বড় ঘটনাগুলি ঘটতে চলেছে এই রাশিগুলির সাথে। শনি মহারাজ চৌঠা নভেম্বর থেকে এই রাশিগুলোর উপর বিশেষভাবে শুভ প্রভাব দিবে। দেখুন, শনি হচ্ছে আমাদের কর্মফলদাতা কারক গ্রহ। শনি আমাদের জন্মছকে শুভ আছে না অশুভ আছে সেটা কিন্তু দেখা দরকার। শনি যদি আমাদের জন্মছকে অশুভ থাকে তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো না। শনি নিজস্থ রয়েছে, শনি পাপকর্তারই দোষে রয়েছে, শনি রবির সাথে যুক্ত রয়েছে, শনি আপনার রাহুর সাথে যুক্ত রয়েছে, কেতুর সাথে যুক্ত রয়েছে, এই সময় কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবো না। তাই শনির প্রতিকার প্রতিবিধান কিন্তু করা দরকার। আর শনিকে প্রসন্ন করতে গেলে কর্ম ভালো করতে হবে। শনি হচ্ছে কর্মের একটা, যেমন কর্ম করবেন তেমন একটা ফল কিন্তু দিবে। অর্থাৎ আপনারা যদি শুভ কর্ম করেন কি না, শনি কিন্তু আপনাদেরকে দু হাত ভরে কিন্তু দিবে। আমাদের কর্মের উপর আমাদের কিন্তু ভাগ্য কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু হয়। তাই বারবার বলছি, যারা প্রচুর ঋণে পড়ে আছেন, বৈবাহিক জীবনে সমস্যা চলছে, সন্তান ক্ষেত্র নিয়ে সমস্যা চলছে, মামলা মকদ্দমা শত্রুতা কর্মহীন, অবশ্যই এই জায়গাগুলোকে ঠিক করতে গেলে শনি গ্রহকে ভালো করা দরকার। শনি হচ্ছে কলিযুগে আপনাকে প্রচুর অর্থ কিন্তু দিয়ে থাকবে, আর শনির অর্থ কিন্তু স্টেবল। আর শনি যদি আপনার জন্মছকে অশুভ থাকে তাহলে আপনাকে রাজা থেকে ভিখারি করে দিবে। আপনাদের জন্মকুণ্ডলীতে শনি কেমন রয়েছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না, তবে হ্যাঁ, এই চৌঠা নভেম্বর 2023 থেকে শনি কিন্তু পাওয়ারফুল হচ্ছে। এই যে রেট্রোগ্রেড হচ্ছিলো কি না, অর্থাৎ বকরী, অর্থাৎ স্লো মোশন, এখান থেকে ফাস্ট মুভমেন্ট গতিতে কিন্তু আবার শনি কিন্তু অগ্রসর হতে চলেছে। যার ফলে যে রাশিগুলোর কথা বলছি খেলা হবে, বড় ঘটনাগুলো কিন্তু আপনাদের সাথে ঘটতে চলেছে। এবং শনি আপনাদের এই সময়ের মধ্যে চৌঠা নভেম্বরের পর থেকে আপনাদেরকে বিশেষ করে ক্যারিয়ারের জায়গাগুলো কিন্তু ভালো কিন্তু দিবে। কোন কোন এই রাশি আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি দেখুন, আপনাদের রাশি থেকে রাহু কিন্তু সরে যাচ্ছে, রাহু সরে যাচ্ছে এবং এককভাবে বৃহস্পতি অবস্থান করছে। আপনাদের ভাগ্যাধিপতি বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশিতে, এবং আপনার ঠিক শনি আপনার তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার রাশিকে দেখছে, এবং আপনাদের কর্মাধিপতি এবং একাদশপতি আপনাদের কর্মের জায়গাটা ভালো দিবে। যারা এমএনসি কোম্পানিতে চাকরি করতে চাইছেন বা চাকরি পরিবর্তন করতে চাইছেন বা ট্রান্সফার করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো দিবে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে। আর্থিক স্থিতি এই সময় মজবুত হতে চলেছে, এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের এই সময় রিকভারি হতে কিন্তু চলেছে। অর্থাৎ শনি মহারাজ এই সময়ের মধ্যে আপনাদেরকে কিন্তু মানে এক কথায় অপার ধন দিতে কিন্তু চলেছে মেষ রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির কেন্দ্রটি কোন রাজ্য, শ্মশান এবং মহাপুরুষ রাজ্য। এই দুটি রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ এই সময় কিন্তু দিবে। আপনাদের এই সময় কর্মের জায়গাটা নিয়ে আপনাদের ভালো হবে, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, কর্মক্ষেত্রে প্রমোশন আপনাদের হবে এবং ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে। এবং যারা লোহার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি বিশ্বরাশির মানুষ, টেলিকম ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা কিন্তু ডিভিডেন্ড পেতে কিন্তু
চলেছেন। অর্থাৎ দুই নম্বর যে রাশিটা আমি কথা বলবো সে রাশির নাম বৃষরাশি। বৃষরাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, বিশেষ করে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা কিন্তু এই সময় পেতে চলেছেন, লিখে রাখুন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের হবে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে, কারণ আপনাদের ভাগ্যাধিপতি ভাগ্যপায় অবস্থান করছে এবং বকরি থেকে মার্গী হয়ে আপনাদের বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। যারা কেমিক্যাল রিলেটেড বিজনেস করছেন এখান থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের এই সময়ের মধ্যে কোনো সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মিথুন রাশি। এবং কোনো জায়গাতে টাকা ফেঁসে গেছিলো, এই টাকা ফাঁসা এবং কর্মক্ষেত্রে পরিবর্তনের একটা বড় সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ মিথুন রাশির বিশেষ করে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি সিংহ রাশি, সিংহ রাশি শ্মশান নামক মহাপুরুষ রাজযোগ, আপনাদের দাম্পত্য সুখ এবং ডেইলি ইনকাম এই দুটির জায়গা আপনাদের ভালো করবে। অর্থাৎ আপনাদের ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে ভালো এবং ডেইলি ইনকামের জায়গা আপনাদের এই সময় বৃদ্ধি করতে চলেছে শনি মহারাজ। এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি তো এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, কারণ পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করছে, পঞ্চমভাব জ্যোতিষশাস্ত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আপনাদের সন্তান ক্ষেত্র, আপনাদের শেয়ার বাজার, লটারি, ফাটকা, ট্রেন্ডিং, অনলাইন ব্যবসা এখান থেকে লাভ পাবে। তবে অবশ্যই রেমিডিয়াল মেজারমেন্ট কিন্তু করা দরকার, যদি আপনাদের জন্মছকে সমস্যাগুলো নবগ্রহ আপনাদের জন্মছকে কেমন রয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ এই সময়ের মধ্যে এই পরিস্থিতিগুলো আমি যেটা দেখতে পাচ্ছি তার উপর কিন্তু ডিপেন্ড কিন্তু করছে। দেখুন আমি বারবার একটি কথা বলি, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সৌভাগ্য কিন্তু আসতে চলেছে। তুলা রাশি এই সময়ের মধ্যে ভূমি সংক্রান্ত জায়গা থেকে আপনারা লাভ পাবেন, এই সময়ের মধ্যে আপনাদের ক্যারিয়ার ক্ষেত্রে লাভ পাবেন এবং মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির শ্মশান এবং মহাপুরুষ রাজ্য, বৃশ্চিক রাশির সম্পত্তি, কর্মযোগ, কেরিয়ার, সুখ সাধন, প্রপার্টি, বাহন, কোনো বাহন কেনার সম্ভাবনা বা কোনো জায়গাতে বাড়ি নির্মাণ করা, নিজস্ব বাড়ি হওয়া, বাড়ি নির্মাণ করা এবং টেকনিক্যাল ফিল্ডে যারা রয়েছেন বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা রয়েছেন আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু লাভ দিবে এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময় উন্নতি হতে কিন্তু চলেছে বৃশ্চিক রাশি। মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি, এই সময় কিন্তু অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি দেখুন ধনপতি ধনভাবে মার্গী, আপনাদের ফিনান্সিয়াল জায়গা কিন্তু ভালো হতে চলেছে, শনি আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত করতে চলেছে, এই সময়ের মধ্যে শনি আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ দিবে, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের এই সময় কিন্তু পেতে কিন্তু আপনারা চলেছেন এবং যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থ এবং বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন বিদেশ থেকে আপনারা কিন্তু এই সময় লাভ কিন্তু পেতে চলেছেন। মানসিক শান্তি আপনারা এই সময় পাবেন, কোনো জায়গাতে পেমেন্ট আটকে ছিল সে পেমেন্ট আপনারা কিন্তু এই সময় পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। কুম্ভ রাশির শ্মশান এবং মহাপুরুষ রাজযোগ, আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার ব্যবসা ক্ষেত্রে লাভ, কিন্তু আপনাদের বৈবাহিক জীবনে কিছুটা হলেও সমস্যা কিন্তু আসতে চলেছে। অর্থাৎ আপনারা যদি কুম্ভ রাশির মানুষ হন আপনাদের দাম্পত্য সুখের জায়গায় কিছুটা হলেও বাধা, বৈবাহিক জীবনে কলহ এবং আপনাদের টেনশনের জায়গা আপনাদের হতে কিন্তু চলেছে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনাদের এই সময়ের মধ্যে ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি এবং সম্পত্তি ক্রয়ের একটা বড় সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, সম্পত্তি থেকে লাভ আপনারা এই সময় পেতে চলেছেন এবং এই সময়ের মধ্যে আপনাদের কোনো বড় ধরনের শুভ সংবাদ আপনাদের কিন্তু আসতে চলেছে। অর্থাৎ শনি মহারাজ
আমি যে রাশিগুলোর কথা বললাম এই সময়ের মধ্যে এই বড় ঘটনাগুলি আপনাদের সাথে কিন্তু ঘটতে চলেছে। যাদের জন্মকুণ্ডলিতে শনি খারাপ রয়েছে আপনারা অবশ্যই হনুমানজির উপাসনা করুন, হনুমানজির মন্দির আপনারা যান, রাস্তার দুস্থ কুকুরকে অবশ্যই আপনারা খাওয়ান এবং পাশাপাশি নির্ধনী ব্যক্তিকে আপনারা দান করুন, বিশেষভাবে কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। দেখুন আমি একটি কথা বলছি, এটা সম্পূর্ণ একটা ইঞ্জিনিয়ারের রাশিফল, যাদের ব্যক্তিগত জন্মছক দেখাতে চাইছেন, এক কথায় যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে, অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার, ধন্যবাদ।